আরকে ফ্যামিলি ব্লগসে চেন্নাই সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ ডিসেম্বরের 29 তারিখ 2023 রোজ শুক্রবার। চেন্নাইতে আজ আমাদের অষ্টম দিন। ডাক্তার আর হসপিটালের দৌড়াদৌড়িতে এখন পর্যন্ত শহরের বাইরে যাওয়ার সুযোগ হয়নি। আজ সেই সুযোগ আসতেই বেরিয়ে পড়লাম শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে মহাবলীপুরম বা মামাল্লাপুরমে। এখানে আমরা দেখব পাণ্ডবদের নামে নির্মিত পঞ্চরথ টেম্পল এবং মহিষাসুর মর্দিনী রক্ষার টেম্পল এবং উলাক্কানেশ্বর টেম্পল। মহাবলীপুরমের বিভিন্ন সাইটগুলো ঘুরে দেখা এবং আবার চেন্নাই এসে আমাদের হোটেলের সামনে নামিয়ে দেওয়া পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 4,500 রুপি। ভাড়াটা একটু বেশি মনে হলো। আপনারা যদি যান তবে সরাসরি সাইট সিইং এজেন্সির সাথে কথা বলে ভাড়া ঠিক করে নেবেন। ভাড়াটা 3,000 থেকে 3,500 রুপির বেশি হওয়া উচিত বলে মনে হলো না। কার রিজার্ভ না করেও চেন্নাই থেকে 60 থেকে 80 রুপি খরচ করে মহাবলীপুরম বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায় এবং বাস স্ট্যান্ডে নেমে 300 থেকে 500 রুপি দিয়ে টোটো রিজার্ভ করলে মোটামুটি সবগুলো দর্শনীয় স্থান ঘুরে আসা যায়। সকাল সকাল বের হওয়ার প্ল্যান থাকলেও বের হতে হতে প্রায় 11টা বেজে গেছে। মহাবলীপুরম বা মামাল্লাপুরম হলো তামিলনাড়ুর একটি আইকনিক এবং ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। শিল্প, স্থাপত্য, ধর্মীয় স্থান এবং ইতিহাসে সমৃদ্ধ প্রাচীন শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বাম দিক থেকে বয়ে আসা বে অফ বেঙ্গলের শীতল বাতাস এবং রাস্তার দুই পাশের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। আমরা অলরেডি মহাবলীপুরম চলে এসেছি। এখানে ঢুকতে প্রত্যেক কারকে বা প্রত্যেকটা গাড়িকে 70 টাকা করে কার পার্কিং ফি অথবা এন্ট্রি ফি দিতে হয়। মহাবলীপুরম পল্লব রাজবংশ দ্বারা নির্মিত সপ্তম এবং অষ্টম শতাব্দীর মন্দির এবং বিভিন্ন মনুমেন্টসের ধ্বংসাবশেষ, ক্লাসিক রককাট আর্কিটেকচার, নানা কিছুতে বুদ্ধিস্ট এলিমেন্টের ছোঁয়া পাওয়া, দাবেরিয়ান কালচারের সূক্ষ্ম পাথরের ভাস্কর্য এই শহরটিকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে। এই সমস্ত ইতিহাস, ঐতিহ্য এবং সমুদ্রের উপর মনোরম অবস্থানের সাথে মিলিত হয়ে মহাবলীপুরমকে একটি চমৎকার টুরিস্ট স্পট হিসেবে পরিগণিত করেছে। এখানে যে টিকিটের মূল্যটা দেখতে পাচ্ছেন, এই টিকিট কেটে মহাবলীপুরমের যতগুলো আকর্ষণীয় স্থান বা পর্যটন কেন্দ্র আছে সবগুলো কেন্দ্র কিন্তু দেখতে পারবেন। টিকিট কেটে আমরা চলে আসলাম পাণ্ডব বা পঞ্চরথ প্রাঙ্গণের সামনে। পঞ্চরথ টেম্পলগুলোর স্ট্রাকচার কঠিন গ্রানাইট এবং ডিউরাইট শিলা থেকে গাঁথা হয়েছিল এবং এর নির্মাণ শৈলী দ্রাবিড় স্থাপত্যের একটি অত্যাশ্চর্য উদাহরণ। দ্রৌপদী হ্রদ সবচেয়ে ছোট এবং এটি দেখতে একটি মাটির কুঁড়েঘরের সাথে একটি খড়ের ছাদের মতো। এটি দক্ষিণ ভারতে একটি চারচালা স্থাপত্যরীতি অনুসরণ করে তৈরি। দরজাটি পশ্চিমমুখী এবং দুপাশে দুটি ধারপালিকা রয়েছে যেখানে গর্ভগৃহের ভেতরে একটি চারবাহু বিশিষ্ট দুর্গাকে দেখা যায়। দ্রৌপদী রথের দক্ষিণে অবস্থিত অর্জুন রথ একই সমান্তরালে দাঁড়িয়ে আছে। এটি সাধারণ দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য শৈলী অনুসরণ করে তৈরি। নকুল এবং সহদেব রথটি অনেকটাই ছোট। এর ঠিক পাশে একটি বিশাল এক শিলা হাতি রয়েছে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাণ্ডবকে কমপ্লেক্সের সমস্ত কাঠামোর মধ্যে সবচেয়ে বিশাল এবং বড় মন্দিরটি যথাযথভাবেই উৎসর্গ করা হয়েছে। এটি অনেকটা ইন্ডিয়ান ফার্ম হাউসের অনুকরণে তৈরি। অভ্যন্তরীণ গর্ভগৃহ খালি এবং এর দেয়ালে কোনো ভাস্কর্য নেই বলে মন্দিরটি অসম্পূর্ণ রয়ে গেছে বলে মনে করা হয়। এই কমপ্লেক্সের দক্ষিণতম মন্দিরের নামকরণ করা হয়েছে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের নামে। যুধিষ্ঠির ছিলেন ধর্মের পুত্র এবং ধর্মরাজ নামেও পরিচিত ছিলেন এবং মন্দিরটি সেই নামেই পরিচিত। এটি এই কমপ্লেক্সের সবচেয়ে লম্বা কাঠামো। এই রথগুলো পাণ্ডব রথ নামেও পরিচিত, যা পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তাদের স্ত্রী দ্রৌপদীর নামে করা হয়েছিল। যদিও মন্দিরগুলো পাণ্ডবদের নামে নামকরণ করা হয়েছে কিন্তু সেগুলো তাদের জন্য উৎসর্গকৃত নয়।
অর্থাৎ মহাভারতের সাথে এর কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করা হয় যে নামগুলো পরবর্তীতে কোনো এক সময় দেওয়া হয়েছিল। পল্লব রাজা মহেন্দ্র বর্মণ প্রথম, যার রাজত্বকাল ছিল 600 থেকে 630, ওই সময় পঞ্চরত্নের সৃষ্টি শুরু হয়েছিল, এবং তার পুত্র রাজা নরসিংহ বর্মণ, যার রাজত্বকাল ছিল 630 থেকে 680, ওই সময়ে এই হ্রদগুলোর কাজ সম্পন্ন করা হয়েছিল। এদিকে হচ্ছে টেম্পলের ব্যাকসাইডের দিকটা। প্রত্যেকটা রথের সামনে এবং পিছনে কিন্তু পাথরের গায়ে খুদাই করে বিভিন্ন ধরনের দেবদেবীর স্কাল্পচার আঁকা রয়েছে। পাঁচটি স্থাপনা ছাড়াও কমপ্লেক্সটিতে 3টি পাথর কাটা পশুর মূর্তিও রয়েছে। এর মধ্যে সিংহ মূর্তিটি দ্রৌপদী এবং অর্জুন রথের সামনে এবং ষাঁড়ের মূর্তিটি দ্রৌপদী এবং অর্জুন রথের পিছনে অবস্থিত। নকুল এবং সহদেবের রথের পাশে দাঁড়িয়ে আছে হাতির মূর্তিটি। এছাড়াও আরও কয়েকটি পাথরের কাঠামো এবং পাথরের আউটক্রপ রয়েছে। পঞ্চরথ দেখে গরমে বেশ হাঁপিয়ে উঠেছিলাম। ঢাব খেয়ে কিছুটা প্রশান্ত হয়ে আমরা চলে গেলাম মহিষাসুর মর্দিনীর রক্ষার টেম্পল এবং উলঙ্কানেশ্বর বা শিবের টেম্পল দেখতে। মন্দিরের প্রবেশ পথের উভয় দিকেই ছোট বড় এমন অনেক পাথরগণ্ড দেখতে পাওয়া যায়। আমরা চলে এসেছি মহিষাসুর মর্দিনী রক্ষার টেম্পলের পাশে, এবং এই মন্দিরের 100 মিটার রেডিয়াসের মধ্যেই কিন্তু মহাবলীপুরম লাইট হাউস অবস্থিত, যেটা এখানকার আরেকটি দর্শনীয় স্থান, কিন্তু সময় এবং সুযোগের অভাবে আমরা দেখতে যেতে পারিনি। টেম্পলটি পাহাড়ের একটি গ্রানাইট পাথরের মুখে খোদাই করা হয়েছে। বিশাল এক পাথরকে কেটে এই মন্দিরটি পল্লব রাজবংশের রাজা নরসিংহ বর্মণের রাজত্বকালে 630 থেকে 680 খ্রিস্টাব্দের সময়কালে তৈরি করা হয়েছে। মন্দিরটির অভ্যন্তরীণ দৈর্ঘ্য 32 ফুট, প্রস্থ 15 ফুট এবং উচ্চতা 12.5 ফুট। এই মন্দিরটি একটি অসমাপ্ত মন্দির এবং এতে কোনো শিলালিপি নেই। এই টেম্পলটি মহাবলীপুরমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টেম্পল। এটি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের ডান দিকে ওয়ালে দেবী দুর্গাকে মহিষাসুরের সাথে যুদ্ধরত অবস্থায় দেখানো হয়েছে। যুদ্ধের দৃশ্যে দুর্গা 8 হাতে একটি সিংহে চড়ে আবির্ভূত হয়। তার 8 হাতে বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম দেখা যাচ্ছে। দেবী দুর্গাকে তীর দিয়ে মহিষাসুরকে আক্রমণ করতে দেখানো হয়েছে, এবং মহিষাসুর একটি গদা দ্বারা যুদ্ধে লিপ্ত। মন্দিরের ডান দিকের ওয়ালে মহাবিষ্ণুর একটি অনন্তশায়ন নিদ্রা দৃশ্যের চিত্রায়ণ করা হয়েছে। উপরে তার নাভিমূল থেকে সৃষ্ট ব্রহ্মা এবং নিচের দিকে মধুকৈটব নামে দুই অসুর, যাদেরকে বিষ্ণু বিনাশ করেছিলেন, তাদের চিত্রিত করা হয়েছে। সরস্বতী ভগবতী। এছাড়াও এই মন্দিরের ভিতরে 3টি আলাদা চেম্বার রয়েছে, যেখানে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মূর্তি আছে। আমরা যেখানে বসে আছি এটাকে মূলত পাথরের পাহাড়ও বলা চলে। এই ধরনের পাথর বা রগগুলোকে বলা হয় ব্যালেন্সিং রক। বিশাল বড় একটি পাথরের পাহাড়ের উপর এমন একটি প্রস্তরখণ্ড কোনো এককালে হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগে এখানে এসে পড়েছে এবং এইভাবেই বসে পড়েছে। মনে হচ্ছে একে অপরের সাথে শক্তিশালী চুম্বক দ্বারা একত্রিত হয়ে আছে।
या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर् देवै सदा वंदिता सामा। এবারে আমাদের গন্তব্য পাথরের ওই চূড়ায় উলঙ্কারেশ্বর মন্দিরে। ভগবতী উলঙ্কারেশ্বর বা শিব মন্দিরটি অষ্টম শতাব্দীতে পল্লব রাজবংশের রাজা রাজা সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। এটি মহিষাসুর মর্দিনী মণ্ডপের উপরে একটি পাহাড়ের উপরে অবস্থিত। এটি শিবের একটি অবতারকে উৎসর্গ করা হয়েছে। এটি মহাবলীপুরমের অন্যান্য মনুমেন্টের মধ্যে একটি, যা 1984 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছিল। মন্দিরের এই দিক থেকে লাইট হাউসটি খুব সুন্দর দৃশ্যমান হচ্ছে। আপনারা আসলে লাইট হাউসটিতে অবশ্যই যাবেন। মন্দিরের স্ট্রাকচারটি ধূসর সাদা গ্রানাইট দিয়ে নির্মিত। মন্দিরের বাইরের দিকের ওয়ালগুলোতে চতুর্দিকেই অলঙ্কানেশ্বর বা শিবের বিভিন্ন রূপের মূর্তি খোদাই করা আছে, তবে মন্দিরের ভিতরে কোনো দেবতার মূর্তি নেই। এই পর্যায়ে আমরা এখান থেকে বের হয়ে মহাবলীপুরম বিচ, অর্জুনা স্পিনাস টেম্পল এবং সুর টেম্পল দেখার জন্য বের হই। তবে আমাদের ড্রাইভার জানালো কোনো কারণে ওই দিকের রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে এবং যেতে চাইলে 15-20 মিনিট হেঁটে যেতে হবে এবং একইভাবে হেঁটে ফিরে আসতে হবে। পরে আমরা আর ওই দিকে যাইনি, তবে আপনারা কিন্তু সময় এবং সুযোগ করে আসবেন এবং আসলে অবশ্যই এই মন্দিরগুলো দর্শনে যাবেন। সেই সকালে নাস্তা করে বের হয়েছি, এখন বাজে 4:30। শহর থেকে কিছুটা বাইরে এসে ড্রাইভার আমাদের বেশ সুন্দর একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে আসলো। আমরা অর্ডার করেছিলাম একটি ননভেজ থালি এবং ভেজিটেবল ফ্রাইড রাইস। চেন্নাইয়ে থাকাকালীন সময়ে বাইরে খুব একটা খাওয়া হয়নি, তবে বাকি সবগুলোর চেয়ে এটা বেস্ট ছিল। লাঞ্চ শেষ করে গাড়ি ছুটে চললো চেন্নাই শহর অভিমুখে, আর এভাবেই আমাদের আজকের খুব চমৎকার একটা জার্নি শেষ হলো। আপনারা যদি মহাবলীপুরমের সবগুলো সাইট কাভার করতে চান, তবে সকাল 8টার মধ্যেই বেরিয়ে পড়ুন। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম সকাল 11টায় এবং ড্রাইভারের পরামর্শে পথিমধ্যে মেরিন কিংডম এবং ক্রোকোডাইল পার্কে প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করি। এক্ষেত্রে আমার সাজেশন হলো, আপনারা সকাল সকাল বের হয়ে সবার আগে মহাবলীপুরমের সবগুলো সাইট কাভার করবেন, তারপর আসার সময় যদি সময় এবং সুযোগ পান তবে মেরিন কিংডম, তার পাশে অবস্থিত স্নো পার্ক, গোল্ডেন বিচ, ক্রোকোডাইল পার্ক এর মধ্যে যেটুকু কাভার করতে পারেন বা যেটা আপনাদের সবচেয়ে ভালো লাগে সেটা আপনারা দেখে চলে আসুন। পরে যদি সময় এবং সুযোগ করতে পারেন আবার চেন্নাই শহর থেকে ওই স্পটগুলোতে যেতে পারবেন, এবং চেন্নাই শহর থেকে এই স্পটগুলোর দূরত্ব 22-25 কিলোমিটার মধ্যেই। আশা করি আর কে ফ্যামিলি ব্লগসের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো পর্বে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আর কে ফ্যামিলি ব্লগসকে অবশ্যই আপনাদের সাথে রাখবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যান।